আজকে আমরা জনগণ জিম্মি হয়ে গেছি এদের কাছে, এরা যা ইচ্ছা তাই বলতেছে। আজকে আমাদের আয় কোথায়? আয় তো নাই, ব্যয় হচ্ছে সমানে। বুড়া মানুষ এক ঘন্টার উপরে হয়েছে দাঁড়ায় রয়েছি, কষ্ট তো হচ্ছে। দশ টাকার ভাড়া 200, 200-র ভাড়া 400। এই যে আমরা এত কষ্ট করতেছি, এটা কি সরকার কি দেখতেছে না? আমাদের যে জায়গায় 50 টাকা ভাড়া লাগবে, এই জায়গায় 1000 টাকা দিয়ে আসতে হইতাছে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে সীমিত পরিসরে লকডাউনের শেষ দিন আজ। গণপরিবহন বন্ধ রেখে সীমিত পরিসরে অফিস আদালত চালু থাকায় গত কয়েকদিন ধরে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। গণপরিবহন ছাড়া বাকি সবই চলছে সড়কে, অনেক স্থানে দোকানপাটও খোলা রয়েছে। রিক্সা, রিক্সা ভ্যান, মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি ইত্যাদি নানা যানবাহনে করে মানুষ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। গণপরিবহন না থাকার সুযোগ নিয়েছেন এসব যানবাহনের চালকেরা। রিক্সাসহ সব ধরনের যানবাহনের ভাড়া বেড়েছে 2 থেকে 3 গুণ। ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করছেন। গাড়ি নাই, সিএনজি নাই, বাস নাই, শুনে সমস্যা তো অবশ্যই হয়েছে। দেখি কিভাবে যাই, এভাবে তো যাইতে হবে, হাইটে হইলে যাইতে হবে। হাইটে আইসি আমি কি আর কদম তুলি থাকি? রিক্সা ভাড়া আমাদের মতো দিনমজুর মানুষ, গরিব মানুষ কীভাবে চলাফেরা করব? লকডাউন দরকার আছে, কিন্তু এইভাবে করা একবারে পুরা বন্ধ করে দেবে। আমার কামকাজ আছে, আবার খোলা আছে কামকাজ, কাজে যাই ফিরব। আবার মনে করেন যে লকডাউন, আমরা অল্প আয়ের মানুষ, এই যে এখন ঘুরতেছি রিক্সা, ডাবল ভাড়া চা। অনেকে মাত্রাতিরিক্ত ভাড়ায় রাজি হয়ে গন্তব্যে যাচ্ছেন, আর অনেককে ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কমিউনিকেশনাল প্রবলেম তো হচ্ছেই, মানে যেটা আমাদের মানে প্রয়োজনে বেরোতে হচ্ছে, বাট ট্রান্সপোর্ট ইজ নট অ্যাভেলেবেল, যে কারণেই এই ভোগান্তি আর কি। আমরা তো অনেক দূর থেকে পাবনা থেকে আইছি, আমার নাই পয়সা পাতি, এখন গরিব মানুষ কি করবো? কোন অফিস তো খোলা, আমাদের খুব কষ্ট করে আসতে হচ্ছে। গাড়ি ভাড়া অত্যাধিক, রিক্সা ভাড়া অত্যাধিক। আমরা রাস্তাতে কোনো গাড়ি না পাই বাধ্যতামূলক ভ্যান নিতে প্রস্তুত হয়েছি। ভ্যান নিয়ে আমরা যাত্রা করেছি, গাড়ি পাই নাই রাস্তার মাঝে। আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে 1 সপ্তাহের কঠোর লকডাউন। আব্দুস সালাম, প্রথম আলো।